দীর্ঘ দুবছর পানীয় জলের জন্য হাহাকার করার পর অবশেষে বাধ্য হয়ে এলাকার পাম্প মেশিনের ঘরে তালা দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনা উত্তর জেলায় যুবরাজনগর বিধানসভার রাজনগর গ্রামে দীর্ঘ দু বছর ধরে গ্রামের তিন নম্বর ওয়ার্ড এলাকার পঁয়তাল্লিশ পরিবার পানীয় জল পাচ্ছেন না বিভিন্ন সময়ে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামের প্রধান অঞ্জনানাথ উপপ্রধান রাকেশনাথ এলাকার মেম্বার মানিকনাথ সহ বেশ কয়েকজন নেতা নেত্রীকে জানানো হয় কিন্তু তাতেও কোনো সমাধান সূত্র বের হয়নি অবশেষে বাধ্য হয়ে গত কুড়ি নভেম্বর স্থানীয়রা খোবে পাম্প ঘরে তালা ঝুলিয়ে দেন পরবর্তীতে পাম্প অপারেটর থেকে এই খবর যায় রাজনগর পঞ্চায়েত অফিস সহ ধর্মনগর মহকুমার ওয়াটার রিসোর্স সেন্টারে অনেক কষ্ট করিয়া করি সব সময় সাপ্লাই পয়েন্টের জল পাই না আর কয়েকটা ফরটা নষ্ট আছে আর ওখান তো বর্তমানে আমরা শাকসবজি কৃষকের লাগিয়া আমরা বিশেষ করি আর এই শাকসবজিরও দরকার আমরা ওটা নিয়েও আমরা বাঁচিয়ে আসি কিন্তু ওখন জলের সমস্যা থাকায় আমরা জল ঠিকমতো ভাইরাম না স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ তারা জলের অভাবে কৃষিকাজ করতে পারছেন না ফসল জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাই তারা বাধ্য হয়ে পাম্প ঘরে তালা দিয়েছেন অন্যদিকে খবর সংগ্রহের সময় গ্রামের নেতা জাহির করা কিছু যুবক সংবাদ সংগ্রহেও মাথা দেয় তারা জানায় তাদের গ্রামের সমস্যা তারা নিজেরাই সমাধান করবে এখানে সংবাদ মাধ্যমের কোনো প্রয়োজন নেই এই হুলিয়া জারির নেতৃত্বরা বুক ফুলিয়ে তাদের নাম জানিয়ে বলে তারা হলো রবীন্দ্র দেবনাথ নাথ ও কৃষ্ণ দেবনাথ আমরা অনেক জায়গা জমিন আমরা অনেক কৃষ আমরা সবজি ক্ষেত্রকর্তা বার্তাছেনা খুব খুব আছ যা এটা ঠিক করব করবে ও যা ঠিক করে না

গ্রাম পঞ্চায়েত সহ ধর্মনগর মহকুমার ওয়াটার রিসোর্স দপ্তরের কর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে ব্যুরো রিপোর্ট আর নিউজ